Assalamualaikum, আপুরা ভাইয়ারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও একটু আপনাদের মাঝে আমি সফা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে ব্লগটা হচ্ছে আমি কিভাবে ছোট মাছ রান্না করি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। যে এখানে নিয়েছি ছোট চান্দা মাছ, সাথে আছে মালা মাছ, যে এখন লবণ দিয়ে দিলাম, এর মধ্যে হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিতেছি, এখন এর মধ্যে তেল দিয়ে দেব সামান্য পরিমাণ, সরিষার তেল দিয়ে দেব, একটুখানি রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নেব, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি। এই যে ভালোভাবে মেখে নিলাম, এরপর এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, তেলটা গরম হয়ে গেছে আমার, এখন দিয়ে দেব। এই যে দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে হালকা একটু ভেজে নেব, কারণ একটু ভেজে নিলে মাছগুলো আর ভেঙে যায় না। সেজন্য আমি যেভাবে গুড়া মাছ রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমার ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোটো বোন হিসাবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভুলগুলোকে দৌড়ে দেওয়ার চেষ্টা করবেন। এই যে এগুলোকে উল্টে নিলাম, এখন এর মধ্যে আমকুচি দিয়ে দেব, আমকুচিগুলো দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো। এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এবার ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার অনুরোধ করছি। এই যে ব্লক চলে আসলো, এখন দেখব আমের কুচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। বেশি সিদ্ধ হয়ে গেলে আবার টক লাগবে বেশি, সেজন্য এই যে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন এগুলোকে তুলে নেব, এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেব, এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, এখন একটু সিদ্ধ হলে এগুলোকে ঢেলে নেব বাটির মধ্যে। এই যে দেখুন আমার ছোট মাছ রান্না হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে এই ছোট বোনটির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।